পলিটিক্স ছাড়াও যে কোনো চ্যালেঞ্জে আপনি আমায় ফেলে দেখবেন আমি সহজে ভয় পাই না। আমার বাবার প্যাডে নাকি এখানে বসে সাইন হতো এবং সেটার জন্য দায়িত্ব তো শোভন চ্যাটার্জি বৈশাখী ব্যানার্জিকে নিতে হবে। আপনারা প্লিজ আমায় শান্তি দিন, আমি আপনাদের ব্যাপারে ইন্টারেস্টেড নই, একদম নই। বিয়ে করছেন, থা করছেন, সংসার করছেন, বাচ্চা করছেন, যা খুশি করছেন, আমি আমার ছেলে মেয়ে দুটো খুব ভালো আছি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সরাসরি সম্প্রচার, আমি শিবম। আর আমার সঙ্গে এই মুহূর্তে বসে আছেন বিধায়িকা, 131 নম্বর পুরো ভোট যে তার প্রার্থী রত্না চ্যাটার্জি। দিদি, প্রথমেই আপনাকে স্বাগত। নমস্কার। আপনার এখানে এসে তো মনে হচ্ছে না যে আপনি হঠাৎ করে রাজনীতি শুরু করেছেন বা একটা রাজনৈতিক পরিসর থেকে অবশ্যই এসেছেন, কিন্তু তারপরে রাজনৈতিক জীবনে অবতীর্ণ হওয়া, এটাও তো কিছুটা হঠাৎ করেই দিদি। হঠাৎ করে মানে 4 বছর হয়ে গেল। হ্যাঁ, যাবে থেকে শোভনবাবু বাড়ি ছেড়ে চলে গেছে, তারপরে ধরুন 1-1.5 মাসের মধ্যে থেকে আমি রাজনীতি শুরু করেছি। তো এখন আমার 131 নম্বর একটা রাজনৈতিক ভিত তৈরি হয়ে গেছে, বেস তৈরি হয়ে গেছে, আমি এখান থেকেই রাজনীতিটা করি। বেহালা পূর্বের আমি MLA, কিন্তু বেহালা পূর্বের রাজনীতিটা করি না, ওখানে আমার পরিষেবা দেওয়ার জায়গা, ওখানে মানুষের সঙ্গে মানুষের কী অসুবিধে সেগুলো দেখার জায়গা, কিন্তু যেটা আমার মেন সেটা হলো 131, এবং এখান থেকে আমি শুরু করেছিলাম। তাই এই ওয়ার্ডটা পাওয়া আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার। দিদি, হঠাৎ করে যখন এই চ্যালেঞ্জটা এলো, যখন আপনি রাজনৈতিক প্রার্থী হচ্ছেন বা এখন এই ভোটটা তো আপনার কাছে নতুন নয়, আপনি বিধায়কের বড় ভোটটাকে উঠেছেন, এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা কীভাবে আপনি অ্যাকসেপ্ট করলেন বা একবারও কি ভয় পেয়েছিলেন, যদিও আপনার পারিবারিক সূত্রে রাজনৈতিক একটা আছে, অভিযোজন আছে? দেখুন, একটা কথা বলি, আমি না কোনো কিছুতে সহজে ভয় পাই না, এই ভয় পাওয়া ব্যাপারটা আমার মধ্যে খুব কম। তাই আমি যে কোনো চ্যালেঞ্জ, আপনি আমাকে পলিটিক্স ছাড়াও যে কোনো চ্যালেঞ্জে আপনি আমায় ফেলে দেখবেন, আমি সহজে ভয় পাই না। যে কোনো কিছুই আমার মনে হয় না পারবো না, আমি এগিয়ে যাই, কিন্তু আলটিমেট উতরেও যাই। এবং এই ভয় পান না, এটা অবশ্যই মানে আপনার পারিবারিক জীবনে একটা সমস্যা, রাজনৈতিক একটা সমস্যা বলবো না, রাজনৈতিক একটা চ্যালেঞ্জ, এই সকল উতরে আপনি যে জায়গায় গেছেন। এবং খুব ভালো লাগছে দেখে লাইভের মাঝখানে আপনি সার্টিফিকেট সই করছেন, বাইরে কটা ব্যানার হবে, কোন অঞ্চলে যাবে, কার বাড়িতে কে অসুস্থ, সেটাও ফোনে ফোনে কি সুন্দরভাবে আপনি নিয়ন্ত্রণ করছেন, এই ব্যাপারটা কীভাবে কোপ আপ করছেন এত কিছু? বললাম তো, আমার কোনো কিছুই খুব একটা কঠিন মনে হয় না লাইফে, যে এটা কঠিন, এটা পারবো না, এটা করতে যাচ্ছি কীভাবে করব। তো ফলে আমার হয় না, আমি খুব মানে স্মার্টলি বলতে পারেন এটা আমি করে ফেলতে পারি, এটা হয়তো আমাকে ভগবান ক্ষমতাটা দিয়েছে, তাই ভগবানের কাছে আমি কৃতজ্ঞ। যে আমি আগে কখনো রাজনীতিতে আসতে চাইতাম না, সামনে পেছন থেকে আমার বাবা মাকে দেখেছি, শোভনবাবু ছিলেন পেছন থেকে, যা সাহায্য করার করেছি সেটা শোভনবাবু এখন অস্বীকার করছেন অনেক মিডিয়াতে, তাতে আমার কেউ যায় আসে না। আমি করেছি, আমার কর্তব্য ছিল মনে হয়েছে আমি করেছি, কে আমাকে এখন তার কৃতজ্ঞ মানে কৃতিত্ব দেবে কি দেবে না সে তার ব্যাপার, কিন্তু আমি আমার বিবেকের কাছে অত্যন্ত পরিষ্কার। আমি যে যখনই শোভনবাবুর সঙ্গে যখন যতদূর ছিলাম সেইভাবে আমি সাহায্য করেছি, আর তখন আমি মনে করতাম যে না, রাজনীতি আমি ডাইরেক্ট করব না, কারণ আমার ছেলে মেয়ে দুটো বড্ড ছোটো, ছেলেমেয়েরা বড় হোক তারপর দেখা যাবে। শোভনবাবু হঠাৎ চলে গেলেন, ছেলেমেয়েরাও বড় হয়ে গেল। তো এখন আমার মানে খুব মনে হয় যে না, আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি, বরং এই সিদ্ধান্ত যদি আমি আগে নিতাম তাহলে আমি আজকে হয়তো আরও অনেক দূরে এগিয়ে যেতাম। মানে আপনি প্রথম থেকেই যদি ওই মানে আপনার বাবার যদি পদাঙ্ক অনুসরণ করতেন, আপনি বলছেন আরও বেশি রাজনৈতিক একটা ব্যক্তিত্ব হয়ে আরও বেশি করতে পারতেন। হ্যাঁ, একদম। আচ্ছা, আপনি শোভনবাবুর প্রসঙ্গটা আনলেন, আপনি শোভনবাবুর লাস্টের ভিডিও দেখেছেন যেটা উনি সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করেছেন বিভিন্ন অভিযোগ? আমি অত দেখি না, সবার মুখে শুনেনি, কী হয়েছে বলুন। হ্যাঁ, তো উনি যেখানে বলেছেন যেটা আপনাদের যে বাকি আদার্স যে দুটো সন্তান নিয়ে যেখানে উনি কনফেস করেছেন যে কখনই মানুষ করবেন বলেনি, বলেছিলেন পড়াশোনার দায়িত্ব। একই কথাবার্তা, পড়াশোনার দায়িত্ব সে 1-3 এসছে, দুটো বাচ্চাকে নিয়ে এসছি, তাদেরকে বড় করব, পড়াশোনা শেখাবো, তাদের জীবনে দাঁড় করাবো, সেটাকেই তো মানুষ করা বলে। মানুষ করা মানে কি, জন্মের পর তাকে তেল মাখিয়ে, পাউডার মাখিয়ে, কোলে করে, বোতলে করে ফিডিং দিয়ে, সেটাকে মানুষ করা বলে? মানুষ করার অর্থই তো সেই দুটো বাচ্চা গ্রাম থেকে এসছে, তাদেরকে আমি পুরো পড়াশোনা শিখে জীবনে দাঁড় করিয়ে দেবো, এটাকেই বলে মানুষ করা। মানুষ করার মানেই না পেট, শ্রীকৃষ্ণেরও জন্ম হয়েছিল দেবকীর ঘরে, মানুষ করেছে কে, যশোদা। তো মানুষ করা অর্থ মানে এই না যে তাকে আমি তেল মাখিয়ে কোলে করে নিয়ে ঘুরেছি, তাকে আমি বোতলে করে ফিডিং দিয়েছি, তা নয়।
একটা বাচ্চা ওয়ানে ভর্তি হয়েছে, একটা বাচ্চা থ্রিতে এসেছিলো, তাদেরকে আজকে গ্র্যাজুয়েশন করে পড়ছে একজন, আর একজন মেডিকেল দেবে, মানে সবে 12 পাস করে 11 ভর্তি হয়েছে, মেডিকেল তাকে আমি দেওয়াবো, তাই প্রিপেয়ার করাচ্ছি। এটা এটাকে আমি বলি মানুষ করা, এটাই একটা মানুষ ও জীবনে দাঁড়িয়ে যাবে, জীবনে বড় হয়ে কিছু করবে, তখন ও মনে মনে করুক করুক না করুক, আমি আমার বিবেকের কাছে পরিষ্কার থাকবো যে হ্যাঁ আমি দুটো বাচ্চাকে জীবনে দাঁড় করিয়েছি, ব্যাস এটাই তো। আপনি প্রথম থেকে এই দায়িত্বটা আপনি নিয়ে, আর উনি অস্বীকার করেন রত্নার উপর কোনো দায়িত্ব দেওয়া হয়নি, রত্নার উপর যদি দায়িত্ব না দেওয়া হতো উনি কী করে করতেন, উনি তো মন্ত্রী ছিলেন মেয়র ছিলেন। আমি দুটো বাচ্চাকে আমি রামকৃষ্ণ মিশনে খুঁজে বার করে আমার মাকে দিয়ে ভর্তি করিয়েছি, উনি চিনতেন সেই রামকৃষ্ণ মিশন? শুনুন একটা কথা বলি, উনি বলছেন আমি নাকি মিথ্যে কথা বলি, প্রত্যেকটা লাইনে একটা করে মিথ্যে কথা বলে প্রত্যেকটা লাইনে। 14 বছর বৈশাখী ব্যানার্জি এসে সম্পর্ক চিনতেন 14 বছর আগে? 16-17 সালে আমার বাড়িতে প্রথম বৈশাখী ব্যানার্জি আসে, 11 সালে একবার এসেছিলো কোথায় মারপিট টারপিট করে, তার ব্লাউজ টাউজ ছিঁড়ে দিয়েছিলো কোথায় জানি না, সেই নালিশ করতে একবার শোভন চ্যাটার্জির কাছে এসেছিলো 11 সালে, তারপরে আমার বাড়িতে 17 সালে, তার মাঝখানে ওনাদের কোনো যোগাযোগও ছিল না, 17 সালে ঢুকেই আমার সংসারটা ভেঙেছে। অতএব শোভন চ্যাটার্জি আমাকে বলছে মিথ্যেবাদী, নিজের বিবেককে জিজ্ঞেস করুক, বিবেক কখনো মানুষকে মিথ্যে কথা বলে না, তাই বিবেক আয়নার সামনে দাঁড়াতে হবে না, কিচ্ছুর সামনে দাঁড়াতে হবে না, ভেতরে একটা বিবেক থাকে না, বিবেককে জিজ্ঞেস করুন, প্রত্যেকটা পদে পদে মিথ্যে কথা বলছে। আর বলছে এই বাড়ির জমি নাকি উনি কিনে বাড়ি করেছেন, সেটাও মিথ্যে কথা বলছেন। আমার কাছে দলিল আছে, আমি এক্ষুনি আপনাদের এনে দেখাবো, ওনার বাবা ওনাকে গিফট করেছে। উনি যে এত বড় বড় মিথ্যে কথা বলেন, উনি মনে করেন না যে এইগুলো নিয়ে তো আমি কোর্টে যাব, তো কোর্টে গিয়ে তো ওনাকে প্রমাণ করতে হবে জমি জমিটা উনি কিনেছেন, পারবেন প্রমাণ করতে? এত মিথ্যে কথা বলার দরকারটা কি, বলুক না সত্যি কথা, তাতে মানুষ যদি মনে করে যে ওনাকে এ করবে, মানে কি বলবো, সম্মান করবে সম্মান করবে, যদি সম্মান করবে না করবে না, সত্যি কথা বলি, আমি সত্যি কথা বলি। উনি বলছেন জমি উনি কিনেছেন, বাবার জমি উনি কিনেছেন, দেখাতে পারবেন গিফটের জমিকে বলছেন কিনেছেন? বাড়িও তো এখন কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে, সেই গিয়ে যদি মিথ্যে কথা হয়ে যায় যে শোভন চ্যাটার্জি জমি কিনেছে, শোভন চ্যাটার্জির কী হবে সেদিন শোভন চ্যাটার্জি বুঝতে পারবে। আরেকটা বিষয় দিদি, আপনি বললেন 14 বছর ধরে ওনাদের সম্পর্ক, অথচ আপনাদের সংসার ভেঙেছে আপনার কথায় কোটান কো, 14 বছর ধরে সম্পর্ক নয়, মিথ্যে কথা বলেছে, উনি চিনতেনই না 14 বছর, 14 বছর 11 সাল থেকে যদি 21 সাল হয় ধরে নিই তাও 10 বছর। 11 সালে উনি একবার এসেছিলেন ওনার মিল্লি আলামিন কলেজে ইকবাল আহমেদের সঙ্গে কোনো প্রবলেম হয়েছিল নালিশ করতে, সেই দিন একদিনই এসছে একদিনই শেষ, তারপরে শোভন চ্যাটার্জি ওনাকে ভালোভাবে চিনতেনও না। পরবর্তীকালে 16 সালে ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্কের সামনে একটা এ হয়েছিল, কি বলে ওটা, নোটবন্দি হয়েছিল, সেই নোটবন্দির একটা মিটিংয়ে গিয়ে আলাপ হয়, 17 সালে ফার্স্ট আমার বাড়িতে আসে, এবং ওই সময় থেকে শোভন চ্যাটার্জির ঘাড়ে চাপে। প্রত্যেকটা মুহূর্তে আমি শোভন চ্যাটার্জি এবং বৈশাখী ব্যানার্জিকে সাবধান করেছিলাম যে যেই সব যেই লাইনে তোমরা কথা বলছো আমার পছন্দ হচ্ছে না, করো না, শোনেনি, পরবর্তীকালে ওনাকে ভুলভাল বুঝিয়ে এখান থেকে বের করে নিয়ে চলে গেছে। শুনুন, মিথ্যে কথা বলে লাভ নেই, বাংলার মানুষ জানে কে মিথ্যে কথা বলে কে সত্যি কথা বলে, আমি সত্যি কথা বলি, আমি জোর গলায় বলি, আমি মিনমিন করে বলি না। আরেকটা বিষয় বাড়ি নিয়ে তো আপনাকে নোটিশও পাঠানো হয়েছে, কারণ এই বাড়ির কাগজ কলমে যেটা বলছেন উনি দাবি করছেন বাড়ির মালিক বর্তমানে বৈশাখী দেবী, তো এইটা নিয়ে আপনি কী বলবেন? আপনাকে নোটিশ পাঠিয়েছে, আপনি ঘরে অফিস আছে আপনার, স্টিল আপনি এখানে? আমার আমি পজিশনে আছি প্রথমত, দ্বিতীয়ত হলো যে বেআইনিভাবে বাড়ি কিনেছে, বাড়ি কিনতে পারেন, উনি বেআইনিভাবে বাড়ি কিনেছেন, তাই জন্য আমি কোর্টে যাব, কোর্ট যা রায় দেবে তাই সেটাই সিদ্ধান্ত হবে, এখন আমি এই নিয়ে কিছু বলবো না, কারণ কোর্টের সিদ্ধান্ত আমি মাথা পেতে নেবো, ওনাদেরও মাথা পেতে নিতে হবে। আর একটা বিষয় একটু আপনার থেকে আমার প্রথম কনভারসেশনে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, শোভনবাবুর রাজনৈতিক কেরিয়ার তো যথেষ্ট উজ্জ্বল ছিলেন, কলকাতার মেয়র মহানগরীর থেকে শুরু করে পরবর্তীকালে বিজেপিতে গেলেন, তারপরে আস্তে 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 রাজনৈতিক যে জীবদ্দশা সেটা অস্তমিত হয়ে গেল, এইটা আপনি কীভাবে দেখেন? খারাপ লাগে, কারণ উনি সব কিছু অস্বীকার করেন, সব কিছু, যে আমার রাজনৈতিক উত্থানে রত্নার কোনো হাত নেই, একটা সময় মঞ্চে দাঁড়িয়ে সেসব যদি রেকর্ডিং কখনো খুঁজে পাই দেখাবো, যে আজকে রত্না না থাকলে আমার এই হতো না, রত্না আমার সংসার সামলাচ্ছে, রত্না আমার দুটো বাচ্চাকে বড় করছে, রত্না আমার এই করছে, রত্না আমার সেই করছে, রত্না না থাকলে আমি এই আজকে এই জায়গায় পৌঁছতে পারতাম না, আজকে তিনি অস্বীকার করছেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, আমি করেছি আমার বিবেকের তাড়নায় করেছি, আমার স্বামী
আমাকে করতে হবে। আজকে আমার স্বামী অন্যজনের পাল্লায় পড়ে অস্বীকার করছে, তার বিবেক তাতে আমার কিচ্ছু একটুও যায় আসে না, পরিষ্কার বললাম। ওনাকে স্বীকার করতেও হবে না। আমি বলছি আমি খুব খারাপ, আমি অসম্মানীয় ব্যক্তি, আমি নির্লজ্জ, আমার লজ্জা নেই, আমি প্রচণ্ড বাজে মহিলা, সব মেনে নিচ্ছি। ওনারা ভালো, ওনারা ন্যায় পরায়ণ, ওনারা যা করছে সব আইনত করছে, করুক, বাংলার মানুষ তার জবাব দেবে। আমি মানুষের উপর সব ছেড়ে দিই, ভগবানের উপর সব ছেড়ে দিই। কিছুদিন আগে যে ভিডিওয়ে উনি বার্তা দিয়েছেন, এখানেও তো পরিষ্কারভাবে বলেছেন যে আপনি হয়তো কিছু কথা মিথ্যে কথা বলছেন, এবং পরিষ্কারভাবে এই লাইনটা উনি এরকম, সেটাই তো আমি বললাম, উনি মিথ্যেবাজি বলছেন আমাকে। তা ওপরে জানেন তো, আমি এই জন্য আপনাকে তো কিছুক্ষণ আগে বললাম, আয়নার সামনে টামনে দাঁড়াতে হয় না। আপনি নিজে যখন বসে থাকবেন চুপ করে, আপনার নিজের ভেতরে বিবেক আছে, বিবেককে বলতে দেবেন, দেখবেন বিবেক সত্যি কথা বলবে। বিবেকের কাছে পৃথিবীর কেউ কোনো মিথ্যে কথা বলতে পারে না। যত বড় বড় কথা বলছে বলুক, আমি বলছি আমি নির্লজ্জ, আমি প্রচণ্ড চরিত্রহীনা মহিলা, আমি অসম্মানীয় ব্যক্তি, আমি মিথ্যে কথা বলি, আমি সব মেনে নিচ্ছি। উনি ভালো, উনি প্রচণ্ড সৎ, উনি প্রচণ্ড সত্যি কথা বলেন, একদম কলকাতার বুকে নেচে গেয়ে ঘোড়ার গাড়ি চড়ে তাতা থই থই করে বেড়াচ্ছেন, সব ভালো, ওনাদের সব ভালো, আমার সব খারাপ, আমি মেনে নিলাম। দয়া করে আপনাদের মাধ্যমে বলছি শোভন চ্যাটার্জি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে, আপনারা প্রচণ্ড ভালো, আপনারা প্রচণ্ড ন্যায়পরায়ণ, আপনারা প্রচণ্ড সত্যি কথা বলেন। আমি মিথ্যেবাদী, আমি নির্লজ্জ, আমি অসম্মানীয়, আমার মতন মিথ্যেবাদী পৃথিবীতে নেই, কিন্তু দয়া করে আপনাদের বলছি রোজ রোজ ফেসবুক লাইভে এসে বা কোনো মিডিয়াকে ডেকে এনে আমার পেছনে লাগবেন না। আমি আপনাদের কোনো অনিষ্ট করি না, আপনাদের পেছনে লাগি না, মিডিয়া এলে আমি ইন্টারভিউ দিই, মিডিয়াকে ডেকে আনি না। তাই আপনারা শান্তিতে থাকুন, আমাকেও শান্তিতে বাঁচতে দিন, এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলে দিলাম, না পারলে আপনারা প্লিজ ফোন করে এ কথাটা বলে দেবেন। আমাকে দয়া করে শান্তিতে আপনারা বাঁচতে দিন, আমি চাই না শোভন চ্যাটার্জি বা বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমার জীবনের প্রতি নাক গলাক, কারণ আমি এখন একজন মহিলা যিনি দুটো বাচ্চাকে নিয়ে আমি সংসার করি, আমার কোনো পেছনে সামনে আগে পিছে পিছুটান নেই দুটো বাচ্চা ছাড়া। তাই আপনাদের যা খুশি হচ্ছে যা খুশি করুন, আমার পেছনে লাগবেন না, কারণ আমি পছন্দ করছি না এটা। দিদি, আপনি তাতা থইতের কথা বললেন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে একটু ইচ্ছাই করছে, যখন আপনি এরকম ভিডিও দেখেন বা দেখলেন, এটা তো একটা দুরকম একটা আছে, প্রথমে একটা সামাজিক একটা বিভিন্ন মন্তব্য বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাই, সেটাও ঠিক, আপনি পার্সোনালি এগুলো দেখে কীভাবে রিয়াক্ট করেন, কীভাবে দেখেন ভিডিও? আমি খুব হেসেছি, রিয়াক্ট করেছি মানে আমি খুব হেসেছি, আর কিছু রিয়াক্ট করিনি, এত হাসি পেয়েছিল, সবাই আমাকে বলছে কি তুমি কি পাগল হয়ে গেছো, তোমার বর এসব করছে তুমি হাসছো? আমি বললাম হাসিই পায়, এর থেকে বেশি কিছু আমার অনুভূতি হয় না, মানে আমার রাগ হয় না, দুঃখ হয় না, না লাগে, লাগে না, লাগে না। এখন আমি 4 বছরে এতটা দূর চলে গেছি যে আমি আর পেছনে ফিরে দেখি না যে কে নাচছে, কে গাইছে, কে তুমি আমার আমি তোমার, পৃথিবী বদলে গেছে, তুমি আমি একই আছি করে বেড়াচ্ছে, আমার কিছু যায় আসে না, কারণ আমি অত্যন্ত স্পষ্ট বক্তা, স্পষ্টভাবে বলছি আমার কিছু যায় আসে না। আপনাকে যে প্রশ্নটা করেছিলাম, শোভনবাবু রাজনৈতিক কেরিয়ারটা সেটা তো অনেক বেশি উজ্জ্বল হতে পারতো, এই শেষ হওয়ার পিছনে আপনি কি অ্যানালাইসিস করলেন? বিকজ আপনি যত এর পেছনে বৈশাখী ব্যানার্জির হাত আছে, পরিষ্কারভাবে বলে দিলাম, এর কোনো আর আগে পিছে কোনো কোশ্চেনের নেই, অ্যান্সার নেই, একটাই, এর পেছনে বৈশাখী ব্যানার্জির পাল্লায় পড়ে ওনার সব শেষ হয়ে গেছে। এইটা দেখার পরে উনি আবার মিডিয়ায় বসে বলবেন রত্না বড় বড় কথা বলছে, বৈশাখীর কোনো হাত নেই, বৈশাখী আমার জন্য নাক অবধি ডুবিয়ে দিয়েছে, তাই আমি ওর হাঁটু অবধি নেমেছি, অনেক কিছু বলবে, বলতে দিন বলবেন, কিন্তু আমি যা বলার বলে দিয়েছি, আমার পেছনে যেন না লাগে, আমি ওনাদের ব্যাপারে একটু ইন্টারেস্টেড নই, কোথায় জন্মদিন পালন হচ্ছে, কোথায় মৃত্যুদিন পালন হচ্ছে, কোথায় বিবাহবার্ষিকী হচ্ছে, কোথায় কপালে সিঁদুর পরানো হচ্ছে, আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি সব নিয়ে ভাবিই না, কারণ আমি ভাবনা থেকে অনেক দূরে চলে গেছি। এখন আমার ভাবনা মানুষের সেবা করা, এমএলএ হয়েছি বেহালা পূর্ব দেখা, কাউন্সিলারও হয়তো হয়ে যাবো, ভগবান যদি আমাকে করেন হয়তো আমি কাউন্সিলার হয়ে যাব, মানুষকে পরিষেবা দেওয়া, এটাই আমার জীবনের এখন লক্ষ্য। আমার ছেলে মেয়েকেও এখন সেইভাবে আমাকে দেখতে হয় না, ওরা এখন খুব বড় হয়ে গেছে। তাই একটা কথাই বলবো, আমাকে
শান্তিতে থাকতে দিন, ওনারাও শান্তিতে থাকুন। হ্যাঁ, উনি আরেকটা বিষয় বলেছেন ভিডিওতে যে 2017 সালে সম্ভবত ডিভোর্স ফাইল উনি করেছিলেন, যে করেছেন, এখন ডিভোর্সে চলছে। হ্যাঁ, সেটাই আপনি বলছি যে আপনি কি আপনার পক্ষ থেকে তো এটা বারবার বিরোধিতা করা হয়েছে যে উনি ডিভোর্স দেবেন, আপনি কি এখনো সেই স্ট্যান্ডে? বিরোধিতা করা হয়নি, করা হচ্ছে এবং হবে। আগামী 22 বছর আমার সঙ্গে ঘর করে বাড়ি ছেড়েছে, আগামী 22 বছর পর ওর 81 হবে বয়স। আমার আগামী এই 22 বছর পর 71 হবে, কারণ আমি ওর থেকে 10 বছরের ছোট। ওই 81 বছর 22 বছর যখন হয়ে যাবে সেদিন আমি বলবো নিন ডিভোর্স দিচ্ছি, নিয়ে নিন। ওই 81 বছর বয়সে গিয়ে ডিভোর্স পাবে, মানে পুরো জীবনের অঙ্কটা এখন আপনার হাতে আছে। একদম, আমি ডিভোর্স দেব না 22 বছর ধরে, কারণ 22 বছর ঘর করেছি, আরো 22 বছর ও আমার পেছনে দৌড়বে ডিভোর্স পাওয়ার জন্য। তারপরে আমি নিজে ডেকে বলবো 22 বছর পূর্ণ হয়ে গেল, 22 বছর ঘর, 22 বছর ডিভোর্সের জন্য দৌড়োদৌড়ি, নাও তুমি এবার ডিভোর্স নিয়ে যাও। না, এটা করলে আপনার কি স্যাটিসফ্যাকশন? আমার তো কোনো স্যাটিসফ্যাকশনই নেই, আমি তো আমার ছেলে মেয়েকে নিয়ে আছি, অত্যন্ত ভালো আছি। আমি বারবার বলে দিচ্ছি আমি অত্যন্ত ভালো আছি। আমার এখন শোভন চ্যাটার্জির সঙ্গে 22 বছর ঘর করেছি, সেটাও স্মৃতির মেমোরি হয়ে যাচ্ছে, স্মৃতি চলে হয়ে যাচ্ছে। অতএব আমার এখন আর কোনো কিছু গায়ে লাগে না। এই যে আমাকে মিথ্যেবাদী বলে, আমাকে নির্লজ্জ মহিলা বলে, আমাকে অসম্মানী, আমার যদি সম্মান থাকে তবে যেন আমি বাড়ি ছেড়ে দিই, আমার সম্মান নেই তাই বাড়ি ছাড়বো না, তারপরে আরও অনেক কিছু বলে, আমার কোনোটা গায়ে লাগে না। তার মানে আমার কতটা গন্ডারের চামড়া হয়েছে বাবু, কতটা গন্ডারের চামড়া হলে আমার গায়ে এসব লাগে না। তাই ওনারা বকতে থাকবেন, আমি শুনতে থাকবো। ভগবান দুটো কান কেন দিয়েছে, একটা কান দিয়ে ঢুকাবে, এক কান দিয়ে বার করে দেবে, আর আমি ঠিক সেই পদ্ধতি অবলম্বন করি। আমি ওনাদের কোনো ব্যাপারে গায়ে লাগাই না, বলে লোকে শোনে, মিডিয়া আমায় জিজ্ঞাসা করে, আমি আবার উত্তর দিয়ে দিই, ব্যাস এইটুকুই অবধি ওনার সঙ্গে আমাদের আমার সম্পর্ক। তাই ওনারা যত আমার সম্বন্ধে কম বলবেন ওনাদের ভালো, কারণ ওনারা বলে আমার গায়ে লাগাতে পারছেন না। গন্ডারকে গুলি করলে গন্ডার 4 দিন বাদে গিয়ে বোঝে তাকে গুলি করা হয়েছিল, তার চামড়া এত মোটা। আমি 4 মাস পরে গিয়েও বুঝি না যে আমাকে কিছু বলেছে। তাই আমি খুব খুশি আছি, আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে প্রচণ্ড ভালো আছি। শোভন চ্যাটার্জি বৈশাখী বন্দ্যোপাধ্যায় শুনে নিন, আমি প্রচণ্ড ভালো আছি। আর আপনারা আমার বিরুদ্ধে যাই অভিযোগ আনুন, সবটা কোর্টে গিয়ে প্রমাণ করবেন। লাইভে বসে টিভি মিডিয়াকে ডেকে কিচ্ছু প্রমাণ করতে হবে না, কোর্টে প্রমাণ করবেন, কোর্ট আমাকে এ করবে, শাস্তি দেবে, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। কোর্ট আমাকে এই বাড়ি থেকে যেদিন বেরিয়ে যেতে বলবে সেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আপনারা বললেও এই নির্লজ্জ মহিলা যার সম্মান নেই সেই বাড়ি থেকে বেরোবে না, এটা পরিষ্কার শুনে রাখুন। এই মিডিয়ার মাধ্যমে আপনাদের বলে দিলাম। কোথাও গিয়ে আপনি একই সময় উদার অথচ কঠিন, মানে কথাগুলো শুনে মনে হচ্ছে আমি উদার? কোথায় হলাম উদার, মানে কাইন্ডনেস দেখানো? না না, একদমই উদার নই, একদম উদার নই। আমি অত্যন্ত জিদ্দি মহিলা, যা বলি তাই করি, আমার কথায় যা কথা তাই কাজ। শোভনবাবু আমার নামে যা অভিযোগ আনো, বাংলার মানুষ শুনছে তো আমি চরিত্রহীন, আমি এই ছেলে ওই ছেলে ওই পুরুষ এই পুরুষ নিয়ে ঘুরে বেড়িয়েছি, বাংলার মানুষ শুনছে, সেটাও কোর্ট প্রমাণ করতে হবে। কোর্টে প্রমাণ করার পর যদি কোর্ট বলে হ্যাঁ এ চরিত্রহীন মহিলা, এখানে এখানে ঘুরেছে, আমি চরিত্রহীন? বাংলার মানুষ সবটা জানে, ওনারা কী করছেন আমি কী করছি, আমার দলের প্রত্যেকটা নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিস কুমার, সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জি, সব বড় বড় নেতারা জানেন আমি কী করছি। অতএব আমার ওদের কাছে কি প্রমাণ করতে হবে না আমি চরিত্রহীন কি চরিত্রহীন নই? এই এই যে আমি বললাম আপনাকে, আমি বলছি এই যে আমি বললাম, আজকে রাত্রে নয়তো কালকের মধ্যেই আবার লাইভে আসবে। আমি কোথাও একবারের জন্য বলেছি যে আমি দুটো বাচ্চাকে অ্যাডপ্ট করেছি? উনি বলছেন অ্যাডপ্ট করা হয়েছে, এটা রত্ন চ্যাটার্জি মিথ্যে কথা বলেছে। আমি বলিনি অ্যাডপ্ট করা হয়েছে, আমি বলেছি শোভন চ্যাটার্জি যখন আমার ইন্টারভিউগুলো শুনবেন, উনি মানে শোভন চ্যাটার্জি, তখন যেন মন দিয়ে শোনেন, রাগের মাথায় শোনেন তো অর্ধেক শোনেনই না। আমি বলেছিলাম সেই মিডিয়া সেইটা আবার যেন উনি পুনরাবৃত্ত করে শোনেন, যে আমি বলেছিলাম টরে টক্কর বলে, টরে টক, ওনার মনেও নেই সেই রিয়েলিটি শোটার কথা, ওনার মনেও নেই, টরে টক্কর বলে একটা রিয়েলিটি শোতে দুটো বাচ্চা ওই মাদারিকা খেল দেখাচ্ছিল, সেই দেখে শোভনবাবুর খুব খারাপ লেগেছে, শোভনবাবু দুটো বাচ্চাকে নিয়ে এসেছিলো, নিয়ে এসে বলেছিলো রত্না আমি দুটো বাচ্চাকে নিয়ে এসেছি, তুমি এ দুটোকে মানুষ করে দাও, কেন কি বাচ্চা দুটো খুব মানে একদম ছোটো বাচ্চা, এই খেলা দেখি ওদের সংসার চলে,
আমি তখন আমি বলেছিলাম আমি কি করে পারবো, আমার দুটো বাচ্চা আছে আমি পারবো না, তোমাকে করতেই হবে। আমি ওদের বাবা মাকে ডেকে পাঠিয়েছি, ওরা আসবে। এসেছে, দুটো বাচ্চাকে আমি রেখে আমি ভাবছিলাম বাড়ি থেকে পড়াবো না কি করবো। তখন আমার মা হঠাৎ করে বলল, শোন না বুড়ি, আমার ডাকনাম বুড়ি, মানে বাড়ির ডাকনাম, শোন না বুড়ি, শিবরামপুরের রামকৃষ্ণ বেদান্ত আশ্রম বলে একটা আশ্রম আছে, ওখানে দিয়ে দে, খুব ভালো পড়াশোনা হয় ওখানে। আমি তাই করলাম। ওখানে যাওয়ার পর একজন ওয়ানে একজন থ্রিতে ভর্তি হলো। আমি তো কখনো বলিনি আমি বাড়িতে রেখে পড়াশোনা করিয়েছি, আমি হোস্টেলে রেখে পড়াশোনা করিয়েছি। কিন্তু সেই হোস্টেলে গিয়ে তাদের প্রত্যেক সপ্তাহে খাবার পৌঁছে দেওয়া, তারা কীরকম পড়াশোনা করছে, তাদের প্যারেন্ট টিচার্স মিটিংয়ে অংশগ্রহণ করা, তাদের টিউশন দেওয়া, তাদেরকে ছুটি হলে বাড়িতে নিয়ে আসা, নিয়ে আসার পর তাদের গ্রাম থেকে যে লোকজন আসতো তাদেরকে দিয়ে পাঠানো, আবার তাদের ছুটি শেষ হয়ে গেলে আনিয়ে আবার হোস্টেলে দেওয়া, এইগুলো আমি করেছি। যখন একটা ইলেভেন মাধ্যমিক পাশ করে গেল, ইলেভেনে এনে এখানে ভর্তি করলাম স্কুলে, তবে থেকে সে আমার বাড়িতে আছে, হোস্টেলে নেই। এটা শুনে রাখুন শোভন চ্যাটার্জি, তারা এখন আমার বাড়িতে আছে, হোস্টেলে নেই। আর একটা বাচ্চা গেল বছর, এই বছর মাধ্যমিক পাস করেছে, তাকে আমি পাথ ফাইন্ডার একটা স্কুল খুলেছে যোধপুর পার্কে, AWB মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেখানে ওরা ওকে মেডিকেলের জন্য তৈরি করছে, ডাক্তারি পড়াবে বলে। আমি বলেছি আমার যা খরচা হয় আমি ওকে ডাক্তারি করাবো, কারণ ছেলেটা অত্যন্ত ব্রিলিয়ান্ট। দেখুন, ওকে ডাক্তার করে আমার কোনো লাভ হবে না, কিন্তু শোভনবাবু যে দুটো বাচ্চাকে বড় করবে বলে এনেছিল, আমি বলেছি আমার দুটো সন্তানকে যেমন ছেড়ে চলে গেছে, তাদেরও খোঁজ নেয়নি যে সায়ন কার্গিল কি আছে না গ্রামে চলে গেছে। আমি তো বলিনি অ্যাডপ্ট করে শোভন চ্যাটার্জি নিয়ে এসেছে, আমি বলেছি। আর যে দুটো বাচ্চাকে আমি ক্লাস ওয়ান থেকে থ্রি, ওয়ান একটা থ্রি একটা, তারা একজন এখন গ্র্যাজুয়েশন আর একজন এখন মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক হয়ে মেডিকেলের জন্য রেডি হচ্ছে, তা সেই বাচ্চাকে অত ছোটো থেকে মানুষ করে, সে তো আমার সন্তান। কি বলেন, সন্তান কি শুধু পেটে ধরলে হয়, অ্যাডপ্ট করলেই হয়? আমি বিশ্বাস করি না। তারা আর বলেছেন আমার ছেলে মেয়েদের মতন তাদের মানুষ করা হয়নি, আপনারা, তার মধ্যে একটা বাচ্চা নেই, তার মা রিসেন্ট মারা গেছে বলে গ্রামে গেছে, আর একটা বাচ্চা আছে, তাকে ইন্টারভিউ নিন, কাকিমা তাদের সঙ্গে কীরকম ব্যবহার করে। কখনো বলতে পারবে না এক গ্লাস জল বলেছি যে এই সায়ন এক গ্লাস জল নিয়ে খাবো, আমার ছেলে মেয়েদের আমি ঠিক যেভাবে রাখি ওদেরকেও আমি ঠিক সেইভাবে রাখি। একদমই একদমই। 131 নম্বর ওয়ার্ডে একটু ফিরে, একদম শেষ পাটে, 131 নম্বর যে ওয়ার্ডটা সেটা তো শোভনবাবু নিজস্ব ওয়ার্ড, সেখানে আবার আপনি প্রার্থী, এইটা কি আপনার কাছে চ্যালেঞ্জ নাকি? এটাও তো একরকম বিষয় যে অনেক দিন ধরে ওয়ার্ডের হয়তো পৌর পিতাকে পাননি অনেকে, তো এইটা আপনি কিভাবে মানুষের কাছে গিয়ে বোঝাচ্ছেন? বোঝাতে হয়নি, কারণ আমি চার বছর ধরে ওয়ার্ডে তো ঘুরছি, মানুষ তো জানেই শোভনবাবু নেই, শোভনবাবু নেই, শোভনবাবুর কাছে শোভনবাবুকে পাওয়া যাচ্ছে না। রত্না চ্যাটার্জি এখন বসেন, তিনি মোটামুটি চেষ্টা করেন। কাও আর একটা খবর, এই যে শোভনবাবু নেই বলে উনি বলছেন আমার বাবার প্যাডে নাকি এখানে বসে সাইন হতো, উনি যদি একটা প্রমাণ করে দিতে পারে যে দুলাল দাস MLA-র সাইন প্যাডে আমার এখান থেকে কোনো একটা চিঠি গেছে, শুধু কান ভরাবে ওনাকে, কাকে কান নিয়ে গেছে বলে কানের পেছনে দৌড়ে পেছন দিকে দেখে না, না কানটা আছে না নেই। আমার বাবা দুলাল দাসকে আমি রিকোয়েস্ট করেছিলাম, আমার বাবা বলেছিল যে যদি কালীঘাট থেকে আমাকে পারমিশন দেয় আমি অবশ্যই করে দেবো। সেই দিনই আমার বাবার সঙ্গে বিধানসভায় পার্থ চ্যাটার্জির দেখা হওয়াতে আমার বাবা পার্থদাকে জিজ্ঞেস করেছিল, পার্থদা বলেছিল না আপনি দেবেন না আমি করে দেবো। তারপর থেকে আমার বাবার কোনো প্যাড আমার এই অফিসে আসেনি যেটাতে সাইন করা আছে, উনি একটা দেখাবেন, একটা একটা, পুরোটাই মিথ্যা কথা বলছেন, পুরোটা। আমি তো প্রমাণ চাইছি, উনি শুনেছেন, প্রমাণ নেন, শুনেছেন কাকে কান নিয়ে চলে গেছে, কিন্তু কানটা আছে কিনা ধরে দেখেননি। তাই দুলাল দাসের কোনো প্যাডে সাইন হয়েছে বেহালা পর্ণশ্রী বা বেহালা অঞ্চলের কোনো MLA-র সাইন হয়েছে, উনি যদি প্রমাণ দিতে পারেন, দুলাল দাস এমনি আমার বাড়িতে ঢোকেন না, রাস্তা থেকে কথা বলে চলে যায়। আমার বাবা অত্যন্ত মানে নীতিপরায়ণ মানুষ, যা বলেন তাই করেন। তাই যেদিন পার্থ চ্যাটার্জিকে বলেছে যে আমি করবো না, আপনি যখন বারণ করলেন, আমার বাবাকে দিয়ে কেউ করাতে পারবে না, অতএব উনি একটা প্রমাণ দিয়ে দিক, আমি নিশ্চয়ই মাথা পেতে নেব। এক্স্যাক্টলি। এবার তো আপনাদের অঞ্চলের প্রতি, আপনাদের ওয়ার্ডের প্রতি দায়িত্ব আরও বাড়লো দিদি, বিধায়ক আর ঠিক আছে অনেক বড় একটা জায়গা নিয়ে অপারেট করতে হয়, আর পার্টিকুলারলি একটা ছোটো জোনকে নিয়ে যখন অপারেট করবেন, অনেক তো প্রশ্ন, ছোটো ছোটো প্রশ্ন আপনার কাছে আসবে, এবং আমি দেখছিলাম বাইরেও আপনি খুব সুন্দরভাবে একে ওকে নির্দেশ দিচ্ছিলেন, কী পরিকল্পনা আছে 131 নম্বর ওয়ার্ড নিয়ে? ভালো পৌরসভা পরিষেবা দেওয়া,
মানুষ যাতে আগামী 5 বছর পর ভোট চাইতে গেলে না বলেন যে আপনাকে তো পাইনি, আপনি তো করেননি, আপনি তো আমাদের দেখেন না, আপনার কাছে গেলে তো আমরা ঢুকতে পারি না, এইসব কথা যেন না বলে পরিষেবার এলাকাটা যেমন চকচকে ঝকঝকে পরিষ্কার, লাইট, রাস্তা, ড্রেনেজ এবং কনজারভেন্সি আরও থাকে, আমি এইটুকুই দেখব। ড্রেনেজের কথা বললেন, এখানে যে জল জমার একটা বরাবরের একটা সমস্যা, সেটা নিয়ে আপনি কি বলবেন? সেটা নিয়ে সত্যি সমস্যা আছে, আর এবছর বৃষ্টিতে মানুষ কষ্ট পেয়েছে। তাই আমি পার্থদা, এখানকার এমএলএ পার্থদার সঙ্গে কথা বলবো, এছাড়াও যারা, আমি যেহেতু বিধানসভায় যাই তাই বিধানসভায় মন্ত্রীদের সঙ্গে দেখা হলে বলবো এখানকার যে খালটা আছে মণিখালি খাল, সেই খালটা যেন ড্রেজিং করে পরিষ্কার করা হয়, কারণ মোটা চর পড়ে গেছে, জল কম বেরোচ্ছে, এবং ড্রেনেজ সিস্টেম যাতে প্রত্যেক দিন ক্লিনিং হয় সেটা আমি নজর রাখবো। তাতে হয়তো দেখুন পুরো জল জমা চলে যাবে এই মানে এ আমি দেব না, কিছু হয়তো জল জমবে, কিন্তু একটা জায়গায় 7 দিন জল জমে থাকলে সেটা অন্তত যেন 1-2 দিনে বেরিয়ে যায় তার চেষ্টা করবে। আশেপাশে সমস্ত দেওয়াল দেখলাম শুধু আপনার নাম, পতাকা শুধু তৃণমূলের পতাকা, অন্য কি পারেনি না আপনারা করতে দেন না এখনো অবধি? আপনারা আপনারা ঘুরুন, আপনারা সার্ভে করুন, আমরা একটাও দেখিনি। না না না, আপনারা সার্ভে করুন লোকের কাছে গিয়ে যে তৃণমূল কি জোর করে লাগাতে দিচ্ছে না না লাগায়নি, ওরা এখনো শুরু করেনি প্রচার, ওরা হয়তো ঠিক করেছে শেষের দিকে করবে, তো করবে, আমরা আমাদের মতন চালিয়ে যাচ্ছি, আমরা ঝটপট করছি, ওরা হয়তো ধীরে করছে, নিশ্চয়ই করবে। আমি ওদের প্রতি সম্মান রেখেই বলছি তৃণমূল বিজেপি বা সিপিএম নিশ্চয়ই করবে, ওরা হয়তো হয়তো একটু ধীরে ধীরে করছে, আমি হয়তো ঝটপট করছি। তো দেখুন প্রচারটা বড় কথা নয়, দেয়াল কত লিখলাম, কত হোর্ডিং দিলাম, কত ফ্ল্যাগ দিলাম, তো বড় কথা নয়, বড় কথা হয় মানুষ কাকে চাইছে এবং মানুষের পাশে কে থাকবে। মানুষ যাকে চে 4 বছর দেখেছে হয়তো বিশ্বাস থেকে ভোট দেবে, আমি দাঁড়াবো, আর যদি বিশ্বাস না রাখে যে না আমি থাকবেন না তার ভোট দেবে না, আমি চলে যাব, এটুকু। এই এই তো তফাৎ। ডোর ডোর টু ডোর ক্যাম্পেইন করার দরকার কেন পড়ছে আপনাকে এত? না, এইটা পৌরসভার নিয়ম, সব পৌরসভাতেই দেখবেন যেহেতু ছোট্ট একটা ওয়ার্ড নিয়ে হয়, বিধানসভায় বিশাল 11টা ওয়ার্ড, সেখানে ডোর টু ডোর পৃথিবীর কেউ পারবে না, কারণ টাইম 1 মাস দেওয়া হয়, আর এখানে তো এবার আমরা 18-19 দিন টাইম পেলাম, তাতেও আমার কম পড়ে যাচ্ছে, কিন্তু আমি তবুও ডোর টু ডোর মানুষের কাছে গিয়ে ভোট চাইবো, এইটাই নিয়ম সব জায়গায়, সব ওয়ার্ডে সব প্রার্থী, সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সব প্রার্থী গিয়ে ডোর টু ডোরই ভোট চাই। আমার শেষ প্রশ্ন, আপনি বিধায়িকা হয়ে প্রথমবার বিধানসভায় ঢোকার অনুভূতিটা কেমন ছিল? প্রথমবার বিধানসভায় ঢুকে অনুভূতি অসাধারণ, কারণ আমার বাবা মা ছিল, শোভনবাবু ছিলেন, মনে হতো যে কীরকম হাউস হয়, কীরকম এ হয়, অধিবেশন চললে কীরকম দেখব। তো কখনো মার সঙ্গে, বাবার সঙ্গে বা শোভনবাবুর সঙ্গে যাইনি, নিজের ক্রেডিটে গেছি, এটা একটা অসাধারণ অনুভূতি এবং ভালো লেগেছে। আর এবং আমি বিধানসভায় যাই, আমি নিজেকে বেশ, আমার নিজের বেশ প্রাউড ফিল হয়। মানে একটা গর্বিত মহিলা আপনি এখন? না, গর্বিত মহিলা না, আমি যখন বিধানসভায় ঢুকি আমার বেশ প্রাউড ফিল হয় যে আমি এই আইনসভার একজন সদস্য। বাইরে বলছিলেন আপনি খুব জোরে হাঁটেন, এই হাঁটার অনুপ্রেরণাটা কি মুখ্যমন্ত্রীর থেকে পেয়েছেন? অনেকে আপনাকে ফলো করে পারছে না, মানে ছেলেরাও পারছে না? না, মুখ্যমন্ত্রীকে ফলো করে না, আমি হাঁটি স্পিডে। একবার হয়েছিল দিদি ঠাকুর পুকুর থেকে 14 নম্বর অবধি প্রচারে প্রচুর ভিড়, ধাক্কা ধাক্কি, তার মধ্যে দিদি স্পিডে হাঁটছে, কেউ পারছে না, তখন শোভনবাবুকে বলছে যাই কানন সঙ্গে চল, শোভনবাবুও পারছে না, লাস্টে দিদি বলাই রত্নাকে ডাক, দিদির সঙ্গে আমি পাল্লা দিয়ে অত দূর হেঁটেছিলাম। আমি পারি, মানে এটা আমি কাউকে দেখে কপি করা না, আমি স্পিডেই হাঁটি, হাঁটি আমি স্পিডে একদম। একটা শেষ প্রশ্ন দিয়ে এই অনুষ্ঠান শেষ করছি, একটা প্রশ্নটা একটু অন্যরকম একটা প্রশ্ন, এই যে শোভন, বৈশাখী, রত্না, এই যে ত্রিকোণ একটা যদি বলেন সম্পর্ক, একটা বাংলার মানুষ যারা শিক্ষিত মানুষ, যারা স্টুডেন্ট বা সাংবাদিক, যে যে কোনো পেশায় আছে, আপনারা কি কোনো দিন ভেবেছেন বা আপনি বা কোনো দিন ভেবেছেন যে তাদের কাছে এই রিফ্লেকশনটা কী হচ্ছে সমাজে? খুব ভেবেছি, খুব খারাপ যাচ্ছে, এবং সেটার জন্য দায়িত্ব তো শোভন চ্যাটার্জি, বৈশাখী ব্যানার্জিকে নিতে হবে। আমি, আপনারা কোনো দিনও বলতে পারবেন আমি কোনো মিডিয়াকে ডেকে নাচ নেচে গেয়ে গান গেয়ে তুমি আমি করে কোথাও কিছু করেছি? যখন ওরা করেছে তখন আমার কাছে এসছে মিডিয়া, আমি মিডিয়াকে ডেকে কোনো কথা বলতে যাইনি। তারপরেও এরা যখন এই পুজোর সময় কীর্তিগুলো করলো, আমি কোনো মিডিয়ার কাছে মুখ খুলিও নি, সব মিডিয়াকে বলেছি, নিজেকে আনিনি। প্রথম শোভনবাবু এই বৈশাখী ব্যানার্জিকে নিয়ে মেয়রের চেয়ারে বসে, কর্পোরেশনের প্রথম এই
ঘটনা তুললো। তারপরেই মিডিয়া আমার কাছে, আমি যেই বললাম মিডিয়া বাবুদের কাছে, আবার ওরা বললো আমার কাছে, করে করে ব্যাপারটা হয়েছে। আমি নিশ্চয়ই চাই না, আমি তো সব সময় বলি যে একটা পরকীয়ার মতন সম্পর্ক আজকে সারা বাংলার বুকে ঘটছে, এবং এতে তো মানুষ সাহস পেয়ে যাচ্ছে যে ও শোভন বৈশাখী নাচতে পারে, আমি নাচতে পারি না, শোভন বৈশাখী শোভনবাবু বউ বাচ্চা ছেড়ে চলে গেল, আমি যেতে পারি না। এটা তো আরও খারাপ সমাজের জন্য, বউ ছেলেরা আজকে ছেড়ে চলে যাবে, তাদের বউকে ছেড়ে, তাদের বাচ্চা কাচ্চা ছেড়ে চলে যাবে, যে এটা এটা হতেই পারে, এটা শোভন চ্যাটার্জি করেছে, তা আমি আমরা করলে দোষ কেন? কিন্তু প্রচুর সংসার ভেঙে যাবে, এটা আমি চাই না। আমার সংসার ভেঙেছে, ভাঙুক, আমি স্বাবলম্বী, আমি ছেলে মেয়েদের নিয়ে চলতে পারছি। অনেক সংসারে বউরা কিছু করে না, হাউস ওয়াইফ, তাদের যদি স্বামীরা চলে যায় তারা তো বাচ্চা কাচ্চা নিয়ে না খেতে পেয়ে পথে বসে মারা যাবে। এই বত্রুকুট ওনারা আনুক তাহলেই যথেষ্ট। আর আমি আজকে অনেক কথা আপনাদের মিডিয়ার সামনে, মিডিয়াকে বলে দিলাম, কারণ ওনারা বড্ড বেশি বকেন, বড্ড বেশি কথা বলেন যেগুলোর কোনো মানেই নেই টিভিতে বলার। মিডিয়া ওনাদের কেউ বলেই না, ওনারা হঠাৎ লাইভে এসে নমস্কার, আমি এই, আমি ওই, এই রত্না করেছে, ওই রত্না, রত্না কী করেছে তোকে কেউ জিজ্ঞেসে করেছে? তুই নিজে নিজে শুরু করে দিলি, উচিত না এগুলো। আমি তো কখনো লাইভ করি না, মিডিয়া ডেকে বলি না শোভনবাবু এই করেছে ওই করেছে, মিডিয়া যখন আমার কাছে আসে তখন আমি জবাব দিই। আজকে অনেক কথা আপনারা বলেননি, তবু আমি বলে দিয়েছি, কারণ অনেক দিন শুনতে শুনতে একটা মানুষের ধৈর্যের ভাত ভেঙে যায়, তাই আমি বলেছি আপনারা প্লিজ আমায় শান্তি দিন, আমি আপনাদের ব্যাপারে ইন্টারেস্টেড নই, একদম নই। বিয়ে করছেন, থা করছেন, সংসার করছেন, বাচ্চা করছেন, যা খুশি করছেন, আমি আমার ছেলে মেয়ে দুটো খুব ভালো আছি, আমার পেছনে সামনে আগে পিছে দেখে লাভ নেই, কারণ আপনারা আমার সঙ্গে পারবেন না। রাইট, ওনার সঙ্গে পারবেন না, অথচ অসংখ্য প্রশ্ন বান, অসংখ্য উত্তর, অসংখ্য প্রমাণ উনি এই লাইভে সরাসরি চাইলেন। আমরা আশা করব বৈশাখী দেবী বা শোভন দা এই লাইভে এসে মিডিয়ার সামনে অন্তত প্রত্যেকটা অভিযোগের উত্তর দেবেন। নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কে দেওয়াটা হয়তো অনেক সহজ, পাল্টা কোনো প্রশ্ন করা যায় না, পাল্টা প্রশ্ন, এমনকি ওনারা কমেন্টস বক্সও কিন্তু রাখেননি, কেউ কমেন্ট করবেন, কারণ ওনারা যখন কমেন্টগুলো পড়েন এত নোংরা নোংরা কথা মানুষ ওনাদের সম্বন্ধে লেখেন, ওনারা জানেন ওনাদেরটা ছাড়লেই তার মধ্যে লেখা হবে, কমেন্টস বক্স বন্ধ করে রেখেছি। এক্স্যাক্টলি, কমেন্টস বক্সও বন্ধ করা আছে। একদম সরাসরি একদম আপনাদের বলছি, যদি আপনারা আমাদের মিডিয়া, আমরা বৈশাখী দেবীর সঙ্গে যোগাযোগও করেছিলাম, উনি আজকে হয়তো ইন্টারভিউ দেওয়ার কথা, বা যদি দেন আমরা অবশ্যই প্রশ্নগুলো করবো, কিন্তু আমরা আশা করি এই লাইভের পর আপনারা নিজে থেকে এসে কোনো মিডিয়ায় এই সমস্ত প্রশ্নর বা এই প্রমাণ যেগুলো উনি চাইলেন রত্না দেবীকে আপনারা এসে দেবেন। যাই হোক, 131 নম্বর ওয়ার্ডের জন্য অনেক শুভকামনা দিদি, আপনার রাজনৈতিক কেরিয়ার আরও বেশি দীর্ঘায়িত হোক। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল দেখুন, ভালো থাকুন, ভালোবাসুন, এবং ভিডিওটা একটু শেয়ার করে দিন, যেখানে পাঠানোর দরকার পাঠিয়ে দিন। ধন্যবাদ, ধন্যবাদ।